হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এর আগের ভিডিওতে তোমাদের রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে আজকে আমি আবার কন্টিনিউ করব। আজকে একটা অন্য উদাহরণ দিয়ে তোমাদের একটা রিপোর্ট লেখা শেখাবো। এই এই ভিডিওটা মন দিয়ে দেখবে, কারণ আজকে আমি যে রিপোর্টটা লেখাবো এইটা দিয়ে তোমরা যে কোনো এই ধরনের রিপোর্ট তোমরা লিখতে পারবে। এমন ভাবে আমি রিপোর্টটা তৈরি করব যাতে তোমরা এই একই টাইপের যে কোনো রিপোর্টই আসুক না কেন, তোমরা সেটা লিখতে পারবে এবং আশা করি সম্পূর্ণ নম্বর পাবে। তো দয়া করে ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল দিয়ে একটা টপিক নিয়েছি, দেখো, যে রাইট রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস ইন ইউর স্কুল উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এটা একদমই একটা কমন একটা রিপোর্ট, প্রায় প্রত্যেকেই বছরই এবং প্রত্যেককেই এই রিপোর্টটা লেখানো শেখানো হয়। তো আমি এমনভাবে লিখবো যাতে এই যে সেলিব্রেশন, সেটা যে কোনো সেলিব্রেশনই হোক না কেন, যেমন তোমাদের স্পোর্টস প্রোগ্রাম হোক অথবা কোনো কালচারাল ইভেন্ট অথবা রবীন্দ্র জয়ন্তী না নজরুল জয়ন্তী, যে কোনো কালচারাল সেলিব্রেশনই হোক না কেন, তোমরা এই রিপোর্টটা লিখতে পারবে। ঠিক আছে, তো পয়েন্টস এখানে কি কি বলে দিচ্ছে দেখো। ডেট অ্যান্ড টাইম, চিফ গেস্ট কে ছিল, আদার গেস্ট কারা ছিল, ওপেনিং সং, স্পিচেস, শর্ট কালচারাল প্রোগ্রাম এবং ক্লোজিং সেরিমনি বা কিভাবে শেষ হয়েছিল প্রোগ্রামটা, এইগুলো হচ্ছে আমাদের কমন যে কোনো ইভেন্টেই এই জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো সেইভাবে আমরা রিপোর্টটা লিখবো। দেখো, আমি আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা রিপোর্টের নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী রিপোর্ট লিখতে হয়। সেই ফরম্যাটে প্রথমে থাকে কি না, হেডিং। সেই হেডিং এর জন্য তোমার থাকবে, এবং হেডিং এর সঙ্গে সঙ্গে ডেট, প্লেস এবং কে রিপোর্টটা লিখছে, এই তিনটে জিনিস তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তুমি ধরো এই নিচে রিপোর্টে ভুল ভাল লিখেছো বা তুমি ঠিক করে লিখতে পারোনি, তবুও তুমি অ্যাটলিস্ট 2 নম্বর এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে হেডিংটা আমরা কি না কি নিয়ে লিখছি আমরা, না কন্যাশ্রী দিবস নিয়ে, তাই তো? তাহলে আমরা লিখে দেবো, কন্যাশ্রী দিবস ওয়াজ সেলিব্রেটেড ইন, তোমার স্কুলের নাম দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা হেডিংটা দিতে পারো। দেখো, আমি এখানে লিখলাম কন্যাশ্রী দিবস ওয়াজ সেলিব্রেটেড ইন দুর্গানগর হাই স্কুল। আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি, দুর্গানগর হাই স্কুল, তোমরা তোমাদের স্কুলের নাম দিতে পারো। ঠিক আছে, তাহলে কন্যাশ্রী দিবস সেলিব্রেটেড ইন দুর্গানগর হাই স্কুল। তোমরা জানো বন্ধুরা যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়, 14th অগস্ট প্রতি বছর এটা পালন করা হয়, তাই তো? তাহলে ডেটটা যেহেতু 14th অগস্টে হয়েছে ঘটনাটা, তুমি রিপোর্ট লিখবে কি নেক্সট ডে, তাহলে 15th অগস্ট। এবার 15th অগস্টে ছুটি থাকে, তাহলে তুমি এখানে ডেট দেবে 16th অগস্ট বা 15th অগস্টে দিতে পারো। ঠিক আছে, আর প্লেস কোথায়, না প্লেস যেহেতু দুর্গানগর হাই স্কুল, তাহলে তোমার নিশ্চয়ই তোমার দুর্গানগরই হবে প্লেসটা। ঠিক আছে, তাহলে দুর্গানগর প্লেস তুমি দিয়ে দিলে। আর বাই, তোমার তোমার নাম লিখবে এখানে। ঠিক আছে, অথবা বাই স্টাফ রিপোর্টারও লিখতে পারো, বাই স্টাফ রিপোর্টার অথবা তোমার নামেও লিখতে পারো, যা খুশি, কিন্তু এটা লিখতে অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমরা কোন বলেছিলাম কি, যে একটা আমি গদ বলে দেবো যেটা দেখলে তুমি সমস্ত রিপোর্টটা লিখতে পারবে, তাই তো? তাহলে এখানে দেখো আমি কি সেলিব্রেশন করছি, না কন্যাশ্রী দিবস। তাহলে আমরা এখানে লিখবো কি, না কন্যাশ্রী দিবস ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ওয়ে, অথবা সেলিব্রেটেড, হেল্ড এর বদলে তুমি সেলিব্রেটেড লিখতে পারো। ঠিক আছে, সেলিব্রেটেড ইন এ গ্র্যান্ড ওয়ে অ্যাট, তোমার স্কুলের নাম দিয়ে দেবে, দুর্গানগর হাই স্কুল অন, তাহলে কবে হয়েছিল না অনুষ্ঠানটা, 14/8/19-এ। কেন না 14/8/19-টা হচ্ছে কন্যাশ্রী দিবস। দ্য চিফ গেস্ট অফ দ্য ইভেন্ট ওয়াজ, তুমি এখানে একটা নাম দিয়ে দিতে পারো, শ্রী, সো নাম দিয়ে দিলে, এবং তার ডেজিগনেশন দিতে হবে, ধরো তিনি হচ্ছেন তোমাদের ওখানকার এসডিও, দা এসডিও অফ, জায়গাটার নাম দিয়ে দেবে দুর্গানগর। ঠিক আছে, এসডি অফ দুর্গানগর। আদার এমিনেন্ট পার্সন লাইক, এবার অন্যান্য এমিনেন্ট মানে বিখ্যাত, ঠিক আছে, বা যা ফেমাস লোক, তাহলে
সেখানেও কয়েকজনের নাম দিয়ে দেবে, লাইক শ্রী ড্যাশ কমা তার ডেজিগনেশন দেবে বিডিও, ঠিক আছে? এভাবে তুমি আরো একটা দুটো নাম অ্যাড করে দিতে পারো, ওয়ার অলসো প্রেজেন্ট ইন দ্য অকেশন। তাহলে অন্যান্য যারা বিখ্যাত লোক তারাও এই প্রেজেন্ট ছিলেন এই অনুষ্ঠানটার জন্য। দ্য প্রোগ্রাম ওয়াজ কমেন্সড, কমেন্সড মানে যারা শুরু হওয়া, ঠিক আছে? দ্য প্রোগ্রাম ওয়াজ কমেন্সড বাই ইনাগুরাল রবীন্দ্রসঙ্গীত সাং বাই, ইনাগুরাল মানে উদ্বোধনী, প্রোগ্রামটা শুরু হয়েছিল উদ্বোধন রবীন্দ্রসঙ্গীতের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। সাং বাই, কে গেয়েছিল গানটা? দ্য স্টুডেন্টস অফ দিয়ে দেবে, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, বা তুমি তোমার ইচ্ছা মতো নামও দিতে পারো, ঠিক আছে? শ্রী আর শ্রীমতী ড্যাশ গেভ এ ভ্যালুয়েবল স্পিচ অন, এবার এই চিফ গেস্ট কে? চিফ গেস্ট হচ্ছে তুমি যে নাম দিচ্ছ, ঠিক আছে? শ্রী এসডি, যে এসডি ছিল, ঠিক আছে? তো শ্রী আর শ্রীমতী যেই হোক না কেন, শ্রী, তো ধরো তার নাম হচ্ছে সুনীল ধর, তো শ্রী সুনীল ধর গেভ এ ভ্যালুয়েবল স্পিচ অন কন্যাশ্রী প্রকল্প। তখন এটা আমরা কি অবজার্ভ করেছি, কন্যাশ্রী দিবস, তাই তো? তাহলে কন্যাশ্রী প্রকল্প, ওকে? দ্য স্টুডেন্টস অফ ড্যাশ অফ ক্লাস 8 to 10 পারফর্মড ভেরিয়াস কালচারাল ইভেন্ট লাইক রিসাইটেশন, রিসাইটেশন মানে তোমরা জানো কবিতা আবৃত্তি, সং, ডান্স এটসেট্রা, ঠিক আছে? দ্য প্রোগ্রাম ওয়াজ কনক্লুডেড বাই গিভিং ভোট অফ থ্যাঙ্কস, সুইটস ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, দ্য প্রোগ্রাম ওয়াজ এ হিউজ সাকসেস উইথ হুইচ এনকারেজ দ্য স্টুডেন্টস এ লট, এনকারেজ মানে উৎসাহিত করা। তাহলে এই এইটুকু হয়ে গেল তোমাদের, দেখো একদম সহজ, একটা গদ মুখস্থ রাখলেই তুমি পুরো যে কোনো ইভেন্টের যে রিপোর্ট সেটা তোমরা লিখতে পারবে, তাই তো? এখানে আমি কন্যাশ্রী দিবস দিয়েছি, তোমরা সেটা ব্লাড ডোনেশন লিখতে পারো, ব্লাড ডোনেশন তোমাদের স্কুলে হয়েছে, ঠিক আছে? সেটার উপরে, বা তোমাদের ক্লাবে হয়েছে সেটা নিয়ে লিখতে পারো, বা ইন্ডিপেন্ডেন্স ডে সেটা নিয়েও লিখতে পারো, ঠিক আছে? যাই হোক না কেন, তুমি জাস্ট এই যে আমি যেখানে যেখানে ড্যাশ দিয়েছি সেগুলো তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে? তাহলে এই একটা রিপোর্টের মাধ্যমে তুমি হাজার হাজার রিপোর্টও তুমি অনায়াসে লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আগে যেভাবে আমি প্রথমে ড্যাশ গুলো দিয়ে যেভাবে করেছিলাম সেটা তোমরা খাতায় লিখে নাও, তারপরে এই ড্যাশ গুলোতে তোমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো সেলিব্রেশন বসিয়ে নিলেই তোমার রিপোর্টটা তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে অ্যাটলিস্ট 10-এর মধ্যে 8 থেকে 9 তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে এই বিষয়ের উপর তোমাদের যদি আর কোনো সাজেশন থাকে বা আর কোনো কিছু সাহায্য করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, যাতে আমি সেটা নিয়ে আর একটা ভিডিও বানাতে পারি। তাহলে এই ভিডিওতে আপাতত এ পর্যন্তই, পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, এবং তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে বা কোনো হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, এবং নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে?